আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসার প্রজাপতি এই গল্পের 15 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমাদের চ্যানেলের গল্পগুলো আপনার ভালো লেগে থাকে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক স্টারির সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করব সবসময় আমাদের সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। হঠাৎ ঘুমড়ে উঠল কালো মেঘ, সঙ্গে কলার থোড়ের মতো সাদা বিদ্যুতের জলকানি। নির্জন এই জলপনে আটকে রাখার ফোন দিয়ে আসছে যে প্রকৃতি নিজম মাঝিকে তারা দিয়ে বলে, ফিরে চলুন। তেরসাভাবে পথ ধরে মাঝি খুব দ্রুত ফিরে আসে, আরও আগেই ফেরা হতো। তিতলি ইনিয়ে বিনিয়ে অতিরিক্ত সময় জলবনে কাটিয়েছে। ওরা 5 মিনিট হেঁটে একটা রেস্টুরেন্টে ওঠে। ঝিরিঝিরি বৃষ্টিতে অনেকখানি ভিজেছে দুজন। মিনিট 30-এর মধ্যেই সন্ধ্যা হবে। রেস্টুরেন্টে কোনো ক্যাবিন নেই, খুবই সাধারণ, খোলামেলা। তবুও অনেক রুচিশীল মানুষেরা অমৃত পানের মতো খাবার খাচ্ছে। নিজম একটা টেবিল বুক করে বসে পড়ে, খাবার অর্ডার করে। নির্জনের কল আসতেই সাথে সাথে রিসিভ করে। নির্জন বলে, কই আছিস? নিজম একবার তিতলির দিকে তাকায়, এরপর বলল, রাতারগুল আছি। নির্জন বলল, অনেক দূরে তো, সন্ধ্যা হচ্ছে, আবার আকাশ ভালো না, থেকে যাবি? বেজাল তো ঘন্টাখানেক আগেই শেষ হলো। নিজম বলল, থাকতে তো হবেই, কিন্তু হোটেলে উঠতে। নিজমকে দ্বিধাগ্রস্ত হতে দেখে যায়। নির্জন বলল, 10 মিনিট অপেক্ষা কর। খাবার চলে আসে, তিতলি উঠে ওয়াশরুমে যায় হাত মুখ ধুতে। ফিরে এসে দেখে একটা মেয়ে নিজমের পাশে এসে সবেমাত্র দাঁড়িয়েছে। তিতলি ব্লুজোড়া কুচকে আরেকটু এগিয়ে আসে। মেয়েটির পায়ে হাই নেক গার্ডস, পরনে জিন্স শার্ট। হেসে নিজমকে বলে, ডক্টর আহনাফ, রাইট? নিজম ঘাড় ঘুরিয়ে তাকায়। মেয়েটি হেসে হাত বাড়িয়ে বলে, আমি মেগা। নিজম সৌজন্যতার খাতিরে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, সরি, চিনতে পারিনি। মেয়েটি তিতলির চেয়ারে বসে ছেলে পটানো টাইপ হাসি দিয়ে বলল, আপনি আমাকে চিনবেন না, তবে আমার আব্বুকে চিনবেন বোধহয়। তিতলি বলল, নাম কি? মেগা বলল, মাহবুব আলম। নিজম চিনে ফেলার মতো ভঙ্গি করে বলল, আলহামরা যে বিজনেস রয়েছে মাহবুব আলম, ওনার কথা বলেছেন? মেগা হেসে বলল, ঠিক ধরেছেন। নিজম বলল, এখন কেমন আছেন উনি? মেগা বলল, খুব ভালো, সারাক্ষণ আপনার কথা জপ করে। আমার তো বেবিই নিয়েছিলাম, আব্বু আর বাঁচবেই না। আমার দাদি তো রীতিমতো ফেরেস্তার সাথে আপনার তুলনা করেন, যদিও এটা ঠিক না। মেগার হাসি দেখে তিতলির গা জ্বালা করে ওঠে। দপ দপ করে হেঁটে এসে মেগাকে জাজালো কণ্ঠে বলল, এটা আমার সিট, উঠুন। মেগা আকস্মিক এমন ব্যবহারে ধতমত খেয়ে যায়, তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। তিতলি কপাল কুচকে রেখে দপ করে চেয়ার ছেড়ে বসে। নিজম পরিস্থিতি সামলাতে মেগাকে বলল, আপনি আমার পাশের চেয়ারে বসতে পারেন। মেগা কিছু বলার পূর্বে তিতলি চোখ মুখ কঠিন করে বলল, এখন আমরা খাবো, আড্ডা দেব না। মেগা তিতলির এমন ব্যবহারে পুরোই নার্ভাসনেস হয়ে পড়ে, সেই সাথে অপমানিত অনুভব করে। মেগা ডক্টর আহনাফের ছবি দেখে প্রেমে পড়েছিল। হুট করে দেখা হতে বুঝে গেল তার জায়গায় বুকিং, ডক্টর আহনাফ বিবাহিত। মেগা জোরপূর্বক হেসে নিজমকে বলল, ডক্টর আহনাফ আসি তাহলে। নিজম কথা বলার আগে তিতলি মুখে জামটা মেরে বলে, আসুন। মেগা চলে যেতেই নিজম দুই হাতে মুখ ডেকে দীর্ঘশ্বাস ছাড়ে। এরপর তিতলিকে বলল, এটা কেমন ব্যবহার তিতলি? তিতলি জবাব না দিয়ে নিজে ড্যানে খেতে থাকে। নিজম আর প্রশ্ন করেনি, বিরক্ত নিয়ে খাওয়া শেষ করে নির্জন টেক্সট পাঠায় যে রেস্টুরেন্টে ওরা আছে নাম জানার জন্য। নিজম নাম সেন্ড করে 2 মিনিট শেষে নির্জন কল করে, একজন তোদের নিতে আসবে, জায়গা থেকে নড়িস না। নিজম বলল, কে? নির্জন বলল, তোরা যেখানে আছিস সেখান থেকে খুব কাছেই রোহির মামার বাড়ি। বাড়িতে মামা মামি ছাড়া কেউ নেই, হোটেলে যখন থাকতে পারবি না বাড়িতে গিয়ে থাক। নিজম বলল, আমি কারো বাড়িতে থাকতে পারবো না। নির্জন বলল, তাহলে হোটেলে উঠ। নিজম তিতলির দিকে তাকায়। তিতলিকে নিয়ে হোটেলে এক রাত কাটানো মানে চরিত্রের সমাজের আরেকটা দাগ বসানো।
নিজম নির্জনকে বলল, আচ্ছা বাড়িতেই। দশ মিনিটের মাথায় একজন ভদ্রলোক এসে নিজমকে বলে, আপনি নিজম নেই? নিজম হেসে বলল, জি আমার কথাই বলেছে। লোকটি বলল, ঢোকাইতে গিয়া ওয়ারান কই গেছি, আউক্কা আমার লগে আউক্কা। তিতলি ভদ্রলোকের ভাষা শুনে নিজমকে বলে, সিলেটি ভাষায় কথা বলছেন? নিজম ফিসফিস করে বলে, হুম, রোহি ছাড়া রোহির বংশের কেউ শুদ্ধ ভাষা পারে না। তিতলি কিটকিট করে হেসে উঠল। নিজম চোখ পাকাতে তিতলি হাসি আটকায়। সিএনজি দশ মিনিট পর একটা একতলা বাড়ির সামনে এসে থামে। ভদ্রলোক আগে নেমে গেট খুলে দেন। নিজম তিতলি বাড়িতে ঢুকতেই এক অতি সুন্দরী মধ্যবয়সী মহিলা এগিয়ে আসেন। ভদ্রলোক আর ভদ্রমহিলাকে দেখে মনে হচ্ছে এনারা অতিথি পেয়ে খুব খুশি। নিজম তিতলিকে একটা রুম দেখিয়ে দেওয়া হয়। ভদ্রলোক একটা শার্ট আর শাড়ি নিয়ে আসেন। নিজম তিতলিকে দিয়ে বলেন, কাপড় গুনতা তো বিসি গেছে, ওই লোককা কাপড় পাল্টাই লোককা, হেসে ঠান্ডা লাগিয়ে যাইব। কথা শেষ করে তিনি বেরিয়ে যান। নিজম শার্ট চেঞ্জ করে তিতলিকে বলে, ওনাদের বোধহয় আমাদের সম্পর্কের কথা বলা হয়নি, আমি বলে আসছি, তুমি ফ্রেশ হয়ে নাও। নিজম বেরিয়ে যেতেই তিতলি শাড়ি চেঞ্জ করে নেয়, খোপা খুলে চুল ছেড়ে দেয়। আলনার উপর রাখা নিজমের শার্ট চোখে পড়তে মৃদু করে হাসে। শার্টটি বুকে জড়িয়ে গুনগুনিয়ে ওঠে, কি দিয়া মন কারিলা ও বন্ধু রে, অন্তরে পিড়িতে রাগুন দরাইলা। নিজম দরজার সামনে এসে তিতলির কণ্ঠে দুই লাইন গান শুনে রুমে ঢুকে তিতলির উদ্দেশ্যে বলে, বাড়ির সামনে পুকুর আছে, ডুব দাও গিয়ে আগুন নিভে যাবে। নিজমের কণ্ঠস্বর শুনে তিতলি চমকে ওঠে, তার বুকে তো নিজমের শার্ট, পিছন থেকে চুলের জন্য বোঝা যাচ্ছে না। তিতলি কিছু একটা জড়িয়ে ধরে আছে, কিন্তু বলেই দেখতে পাবে তিতলির পা দুটো স্থির থেকে কাঁপাকাঁপি শুরু করে। মানুষের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ার ভয়ে বোধহয় এমন কাঁপাকাঁপি হয়নি। নিজম জহরি চোখে তিতলিকে আগাগোড়া দেখে নেয়, তেমন কিছু চুপি করেনি, তাহলে কাঁকাচ্ছে না কেন, কথাও বলছে না। নিজম বলল, স্ট্যাচু হয়ে আছো কেন, কী সমস্যা? তিতলির ইচ্ছে হচ্ছে দৌড়ে বাথরুমে ঢুকে যেতে। সামনে একটা বাথরুমের দরজা আছে, কিন্তু পা দুটো তব্দা হয়ে আছে। সে জোরে নিঃশ্বাস ফেলে এরপর চোখের পলকে দৌড়ে বাথরুমে ঢুকে পড়ে। নির্জুম নির্বাক বিস্ময়ে কিং কর্তব্য বিমল অপলকভাবে বাথরুমের দরজার দিকে তাকিয়ে থাকে। এক মিনিট পার করে তিতলি গুটি গুটি পায়ে বাথরুম থেকে বের হয়ে আসে। মাথা নত, নিজম ভারী গলায় বলল, সমস্যা কি? মাথার তার কি একটা দুটো ছিঁড়া গেছে? তিতলি নিশ্চুপ, কোনো জবাব নেই। নিজম দ্বিতীয়বার আর প্রশ্ন করেনি, শান্তভাবে বলল, পাশের রুমটা আমার, আমি রুমে আছি, আর ভদ্রমহিলা তোমাকে যেতে বলেছেন। তিতলি মাথা কাত করে নিজম আয়নায় শার্ট খুঁজে পায় না। তিতলিকে প্রশ্ন করে, তিতলি শার্ট কই? তিতলি আমতামতা করে বলে, বাথরুমে রেখেছি দোয়ার জন্য, সারা রাতে শুকিয়ে যাবে। নিজম বাথরুমে যেতে যেতে বলল, আমি পারব। শার্ট হাতে নিয়ে বেরিয়ে পড়ে রুম থেকে। বেরিয়ে নিজম হাসতে থাকে, নিঃশব্দ হাসি, হাসির দমকে চোখের চশমা দুলে দুলে নাকের ডগায় চলে আসছে, আর নিজম তা বারবার ঠিক করছে। তিতলির মতো মেয়ে সে দুটো দেখেনি, কখন কি করে নিজেই বোঝে না। তিতলি রুম থেকে বের হয়ে দেখে নিজম হাসছে। নিজমকে একা একা হাসতে দেখে অবাক হয়, সাথে মুগ্ধ হয়। গালের মন কাড়া গর্ত দেখে তিতলিও হাসে। ঘুমাতে ঘুমাতে রাত 12টা বেজে যায়। নিজম দরজা খুলে ঘুমায় তিতলিকে বলে ভয় পেয়ে তাকে ডাকতে। দুজন বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। রাত 2টার দিকে তিতলি স্বপ্ন দেখে ঘামতে থাকে, সর্বাঙ্গ যন্ত্রণায় মস্তাতে থাকে, কপাল বেয়ে ঘাম পড়ছে। স্বপ্ন দেখছে নিজম তিতলিকে পাজাগোলা করে একটি ফুলের বাগানে হাঁটছে, দুজন দুজনের চোখ দিয়ে আদান প্রদান করছে হাজারো কথা, হাজারো প্রেমের সংলাপ, শরীরের প্রতিটা লোমকূপ অনুভূতিতে তলিয়ে যাচ্ছে ভালোবাসার সমুদ্রে। হুট করে কোত্থেকে একটা মেয়ে এসে সামনে দাঁড়ায়। নিজমের মুখটা চুপসে যায়, তিতলিকে নামিয়ে দেয়। মেয়েটা নিজমের হাত শক্ত করে ধরে নিয়ে চলে যেতে থাকে। তিতলি চিৎকার করে কেঁদে ওঠে, নিজমকে ডাকতে থাকে, কিন্তু তাকাচ্ছে না নিজম, চলে যাচ্ছে মেয়েটির সাথে। তিতলি দড়ফড়িয়ে উঠে ঘুম থেকে, চোখে জল, শরীরে ঘাম, হাঁপাচ্ছে সে, বুক উঠানামা করছে হাঁপড়ের মতো। তিতলির চারদিক তাকিয়ে নিজমকে খুঁজতে থাকে। নেই রুমে, তিতলির শাড়ির আঁচল কোনো মতে জড়িয়ে নিজমের রুমে আসে। ড্রিম লাইটের আলোয় নিজমকে দেখতে পায়, নিশ্চিন্তে ঘুমোচ্ছে মানুষটা, কেউ নিয়ে যায়নি। কাঁপা কাঁপা পায়ে নিজমের পাশে এসে দাঁড়ায়।
মুখ পানি চেয়ে থাকে অনেকক্ষণ, স্বপ্নের বোধ যেন কাটছে না, গলা অব্দি এসে আটকে আছে অনেক কান্নার। স্বপ্নটা একদম বাস্তব মনে হয়েছিল, অনুভব হচ্ছিল ভীষণভাবে। ইতি ধপ করে নিজামের পায়ের কাছে বসে মনে জাগে অন্যায় হচ্ছে, কষ্ট মনে নিয়ে আসে অনুভূতিদের মেলা, নিয়ে আসে হাজারো আকাঙ্ক্ষা। তিতির বেলায়ও তার ব্যতিক্রম হয়নি, ওর প্রবল ইচ্ছে জাগে একবার নিজামের পা স্পর্শ করতে ভিন্নভাবে। কিন্তু যদি জেগে ওঠে কেলেঙ্কারি হয়ে যাবে, কলঙ্কের কথা ভাবতে গিয়ে তিতলি মুখ ফিরিয়ে নেয়। কিন্তু মন যে অনেক আগে থেকেই অবাধ্যের চরম শিখরে পৌঁছে আছে। তিতলি ঘুরে তাকায়, চোখ বন্ধ করে নিজামের পায়ে চুমু এঁকে দেয়। কয়েক সেকেন্ড সময় লাগে বুঝতে সে কি করেছে। যখন বুঝতে পারে হন্তদন্ত হয়ে রুমে চলে আসে, দ্রুত বিছানায় ওঠে, দয় স্টাইলে মাথা নিচু করে বসে, শরীর কাঁপছে তার তরতর করে। এমন দুঃসাহসিক কাজ তার জীবনে সে দুটো করেনি। তিতলির হেঁচকি ওঠে, হাত বাড়িয়ে পানির গ্লাস নেয়, তন্দ্রা একদমই নেই চোখে। বারান্দায় এসে দাঁড়ায়, চোখ মেলে তাকায় আকাশ পানে, বৃষ্টি হয়েছে পুরো সন্ধ্যা, তার কোনো চিহ্ন অবধি নেই ইয়া বড় চাঁদ আকাশে। চাঁদটা যেন তার জন্যই আজ আকাশে উঁকি দিচ্ছে। চাঁদে চেয়ে থাকতে পারছে না তিতলি, তার মনে হচ্ছে চাঁদও তাকে বেসরম বেহায়া মেয়ে বলছে। তিতলি চাঁদের থেকে মুখ লুকাতে হাত দিয়ে মুখ ডেকে ফ্লোরে শুয়ে পড়ে, বুকে হাড় ভাঙা উত্তাল ঢেউ। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের সবার অনেক অনেক ভালো লেগেছে, তাই অবশ্যই পুরো গল্পটা যদি আপনি পড়ে থাকেন কমেন্ট না করে যাবেন না। আমি আপনার সুন্দর একটি কমেন্ট চাই, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুল করবেন না। যারা এখনও ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও ফারুক স্টাডির সাথেই থাকবেন, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।